মাইকেল জ্যাকসন বিশ্বের সবচেয়ে বড় সেলিব্রিটি। মাইকেল জ্যাকসন গান, নাচ এবং ফ্যাশনে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তার রহস্যে ঘেরা জীবন এবং 150 বছর বাঁচতে চাওয়ার কৌশল নিয়ে আজকের গল্প। তো চলুন গল্পটি শুরু করা যাক। 1958 সালের 29শে আগস্ট যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে জন্মগ্রহণ করেন তিনি। 10 ভাইবোনের মধ্যে অষ্টম ছিলেন মাইকেল জ্যাকসন। তার পরিবারের অসচ্ছলতার কারণে একটি কারখানাতেও চাকরি করতে হয় তাকে। মাইকেল জ্যাকসন মাত্র 5 বছর বয়সে তার ভাইবোনদের সাথে জ্যাকসন 5 মিউজিক্যাল গ্রুপে যোগ দেন। 1969 সালে প্রথম অ্যালবাম ডাইনারোস প্রকাশিত হয়। তারপর একের পর এক অ্যালবাম বের হতে থাকে। 1980-এর দশকে মাইকেল জ্যাকসনের জনপ্রিয়তা প্রায় আকাশ ছোঁয়া। নাচ ও গানের অসাধারণ শৈলী তাকে বিশ্বের শীর্ষ তারকায় পরিণত করে, যার ফলে টাকা আর খ্যাতি কোনোটারই অভাব হয়নি মাইকেলের। সুন্দর এই পৃথিবীর মায়া তারও ছিল, তাই অমর হওয়ার রাস্তা খুঁজছিলেন তিনি। তার রহস্যময় জীবনে 150 বছর বাঁচতে চাওয়ার চেষ্টা ছিল অন্যতম। তিনি 150 বছর বাঁচার জন্য বাড়িতে 12 জন ডাক্তার নিযুক্ত করেন, যারা তার প্রায় নখ থেকে মাথার চুল পর্যন্ত প্রতিদিন পরীক্ষা করত। কারোর সাথে হাত মেলাবার সময় হ্যান্ড গ্লাভস পরিধান করতেন এবং মুখে মাস্ক লাগাতেন। খাবার খাওয়ার আগে ল্যাবরেটরিতে পরীক্ষা করে খাওয়ানো হতো। প্রতিদিন তাকে ব্যায়াম করানোর জন্য 15 জন লোক ছিল। সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জন্য অক্সিজেনযুক্ত বেডে ঘুমাতেন তিনি। নিজের কালো ত্বক পরিবর্তন করতে প্লাস্টিক সার্জারি করিয়ে নিজেকে ফর্সা করেন। নিজের জন্য অর্গ্যান ডোনার রেডি করে রেখেছিলেন তিনি। তাদের সমস্ত খরচ তিনি নিজে বহন করতেন, যাতে দরকার পড়লেই তারা কিডনি, চোখ, ফুসফুস সহ শরীরের যে কোনো অঙ্গ মাইকেলকে দিতে পারেন। জীবনের শেষ 25 বছর ডাক্তারের পরামর্শ ছাড়া এক পাও চলতেন না মাইকেল। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার লক্ষ্যে এগিয়ে চলছিলেন, কিন্তু পারলেন না তিনি। মাত্র 50 বছর বয়সে 2009 সালের 25শে জুন জনপ্রিয় গায়ক, গীতিকার, নৃত্যশিল্পী এবং অভিনেতা মাইকেল জ্যাকসন মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পিছনে সঠিক কী কারণ ছিল তা নিয়ে রয়েছে নানা রকম বিতর্ক। যে নিজেকে 150 বছর বাঁচানোর স্বপ্ন দেখতেন, তার স্বপ্ন অধরাই থেকে গেল। মাইকেল জ্যাকসনের শেষ যাত্রা 25 লক্ষ লোক লাইভ দেখেছিলেন, যেটা আজ পর্যন্ত সবচেয়ে বড় লাইভ টেলিকাস্ট ছিল। তার মৃত্যুর দিন অর্থাৎ 25শে জুন গুগলে 4 লক্ষ লোক একসাথে মাইকেল জ্যাকসন সার্চ করেছিলেন। অতিরিক্ত সার্চের জন্য গুগলে ট্রাফিক জ্যাম হয়ে গিয়েছিল, যার জন্য প্রায় 2.5 ঘন্টা গুগল কাজ করেনি। মৃত্যুকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে এভাবে নিজেই চ্যালেঞ্জের কাছে হেরে গিয়েছিলেন তিনি। সাজানো পৃথিবীর, সাজানো জীবন, সবকিছুই বৃথা। মৃত্যু যে কোনো সময় আমাদের দুয়ারে কড়া নাড়ে, তাই যতদিন আছেন প্রতিটা মুহূর্ত আনন্দ করে বাঁচুন।